বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা ভরাডুবি হয়েছে রাজ্যে। স্বাভাবিকভাবে আগামী দিনে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ প্রসঙ্গে ভাঙড়ে বিধায়ক প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে নসা সিদ্দিকী বলেন, সংযুক্ত মোর্চার 18 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দান থেকে যাত্রা শুরু হয়েছিল। মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার নিয়ে এ রাজ্যে আন্দোলন সংগঠিত করা। তবে ব্রিগেড ময়দানে প্রচুর সমর্থক জমায়েত হয়েছিল, তবে ভোটের বাক্সে ফল তেমনভাবে দেখা যায়নি। এটা বলে কখনো ভাবা উচিত নয় সংযুক্ত মোর্চা তুলে দেব। যদি সংযুক্ত মোর্চা কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তাদের ক্ষতি হচ্ছে, তাহলে তারা সিদ্ধান্ত নিতে পারেন। সংযুক্ত মোর্চা 28 ফেব্রুয়ারি ক্রিকেটের ময়দান থেকে শুরু হয়েছিল। মূল লক্ষ্য ছিল আন্দোলন সংগঠিত করা। আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম, লোক জমায়েত হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ভোটটা ট্রান্সফার হয়নি ভোট বাক্সে। এই বলে এই নয় যে সংযুক্ত মোর্চা ভেঙে তুলে দেবো। তারপরেও যদি কেউ মনে করে যে সংযুক্ত মোর্চা থাকলে তাদের ক্ষতি হতে পারে বা তাদের ভোট ব্যাংক লস হতে পারে, সে তাদের ব্যক্তিগতভাবে তারা বেরিয়ে আসতে পারে সংযুক্ত মোর্চা থেকে। তবে আমরা যে লক্ষ্যে ছিলাম এবং আগামীতেও থাকবো, আমরা যে লক্ষ্যে সংযুক্ত মোর্চার সাথে যুক্ত হয়েছি সেটা হচ্ছে প্রান্তিক মানুষের, শ্রমজীবী মানুষের যে অধিকার প্রতিনিয়ত যে খনন করা হচ্ছে সেটাকে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংযুক্ত মোর্চা এবং আমাদের পার্টি তৈরি করেছিলাম। এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্য সেই জন্য আমরা সংযুক্ত মোর্চায় গিয়েছিলাম। আমরা কতদিন পর্যন্ত সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে আসবো না, যতদিন পর্যন্ত এই প্রান্তিক শ্রমজীবী মানুষের অধিকারের কথা সংযুক্ত মোর্চা বলবে। যখনই দেখবো সংযুক্ত মোর্চার কোনো দল শাসক দলের চাটুকারিতায় ব্যস্ত হয়ে পড়েছে, দেখবেন আমরা তখন বেরিয়ে আসবো। সেক্ষেত্রে সিপিএম এর তরফে যদি এমন ভূমিকা দেখা যায়, তারা শাসক দলের পক্ষে সবাই করছে এবং সংযুক্ত মঞ্চের সাথে থাকতে চাইছে না, সেক্ষেত্রে আইএসএফ কি সংযুক্ত মঞ্চের সঙ্গে অংশগ্রহণ করবে না সিপিএম এর সঙ্গে থাকবে? শুধু সিপিএম নয়, বাকি আরও দল আছে। শুধু সিপিএম বলে হবে না, সিপিএম বড় দল বলে সবসময় হাইলাইট করা হচ্ছে। ছোটদেরকে একটু সুযোগ দিতে হবে, আমাদের মতো ছোটদেরকেও সুযোগ দিতে হবে, আরএসপির মতো ছোটদেরকেও সুযোগ দিতে হবে। সংযুক্ত মোর্চায় একাধিক দল ছিল, যে দলই মনে হবে যে শাসক দলের চাটুকারিতা করছে, আমরা তাদেরকে জানাবো হয় আপনারা বেরিয়ে যান, সংযুক্ত মোর্চার স্বার্থে বেরিয়ে যান, নাহলে আমাদেরকে অব্যাহতি দেওয়ার সুযোগ দিন। কিছু ইনসিডেন্ট ঘটলে আমরা প্রতিবাদে নামি, ইউপিতে ঘটলে প্রতিবাদে নামি, কেরলে ঘটলে প্রতিবাদে নামি, বাংলায় যে ইনসিডেন্টগুলো ঘটাচ্ছে, যে মানুষের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে, আপনারাও প্রতিবাদে নামুন, আপনারা বাংলার মানুষের জন্য কথা বলুন। এখন প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করতে পারেন, আমাদের যারা আছেন আমরা আপনাদের উত্তর দেবো। ধন্যবাদ। হ্যাঁ, কিছু জানো গিয়েছে, তার তিনটে কারণ আছে। প্রথম কথা হচ্ছে আমি আমার লোক ফোন করছে ভাজাল কি করব। আমাদের কারো বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা এসে গিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে না, কারণ তোমরা আইএসএফ ছেড়ে ইউনিভার্সিটিতে জয়েন করো তাহলে টাকা পেয়ে যাবে। দেখুন, আমি আমার পক্ষ থেকে তাদের বাড়ি ভাড়া টাকা দিতে পারছি না, বা টিএমসি বা মমতা ব্যানার্জি নিজস্ব টাকা নেয়, তারপর সেটাকে ডিস্টার্ব করছে। আমি আমার দিক থেকে তাদেরকে বলেছি যে বাড়ি করার, যদি তোমার মাটির বাড়ি আছে, তুমি যদি বাড়িটা পেতে পাও তুমি তোমার ওই গ্রাম থেকে ওখানে যেতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ওখানে যেতে পারো। আর একটা কথা হচ্ছে, যারা যেতে চাইছে না তাদের রুজি রুটির জায়গায় হামলা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বাজারে গিয়ে বসে, যে বাজারে তার যারা বসে সবজি বিক্রি করে তারা নিজস্ব জায়গা নয়, সেখানে শাসক দলের যারা মদত পুষ্ট গুন্ডারা আছে তারা তাদেরকে মারধর করে তুলে দিচ্ছে এবং খোঁজ দিচ্ছে। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে তারা সেখানে যাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, 2021 আমি বিধানসভা দিল্লিতে 1,09,000 ভোট পেয়েছি। পঞ্চায়েত ভোট যখন আসবে 1,09,000-এর একটা যদি কম ভোট আসে তাহলে মনে করবো এটা আইএসএফ এর ডিসক্রেডিট। আর 1,09,000-এর বেশি ভোট দেখিয়ে আমি দেখিয়ে দেবো টোটাল ভাঙড় বিধানসভা থেকে যে না আইএসএফ এর কর্মীরা ছিল এবং আগামীতে ভোট বাড়িয়েছে।